সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে গরিবের খাবারের পর্ব আরেকটা, এর মধ্যে হচ্ছে কীভাবে লাউয়ের খোসা আপনারা ভাজি করে খাবেন তা আজকে শেখাবো। প্রথমে পানি নেবেন, লাউয়ের খোসাগুলোকে ছোট ছোট করে আলুর মতো করে কেটে সেদ্ধ করে নেবেন। আমরা সেদ্ধ বসিয়েছি, আপনারা অপেক্ষা করুন, আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সেদ্ধ হয়ে গেলে এমন একটা বাটিতে বা ঝাড়ে আপনারা ঢেলে নেবেন এবং সে পানিটাকে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকার পরে, পানিটাকে ঝরার পরে আপনারা এখন আমরা সামান্য পরিমাণে তেল দিলাম। দেখেন, একজন গরিব মানুষ বাঁচতে পারবে? আমি কিন্তু গরিব, আগিয়ে বলেছি, এটা গরিবের চ্যানেল। এবং আপনি দেখেন কি পরিমাণ তেল দিয়েছি, যেন তেলের দাম বেড়ে গেলেও আমরা বাঁচতে পারি। দেখেন কতটুকু পেঁয়াজ নিয়েছি, তারপরে মরিচ নিলাম সামান্য পরিমাণে, কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে এখানে আমরা লবণ সহ অন্যান্য টুকিটাকে যতটুকু জিনিস প্রয়োজন হয় সেগুলো আমরা ব্যবহার করব। তারপর আমরা সেটাকে ছেড়ে দিব এবং আলুর খোসাগুলো, আসলে খুব একটা সময় আলু ভাজি থেকে আলু লাউয়ের খোসা ভাজি হতে সময় কম লাগে। লবণ দিয়ে নিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, আবার এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে আপনার পেঁয়াজটাকে কিছুটা ভাজা ভাজা করে ফেলবো। আমি আবারও বলছি, এটা গরিবের চ্যানেল, তাই আমি গরিব মানুষ হিসেবে যে যা খাই আপনাদেরকে তাই দেখাই, যেন আপনারা আমার মতো সাধারণ গরিব মানুষ হয়ে হলে মোটামুটি খেয়ে বাঁচতে পারেন। অন্তকে যদি আপনার পরিবারে 5 থেকে 6 জন থাকে, তাও এই সামান্য পরিমাণ তেল ব্যবহার করে আপনি ভাজি রান্না করতে। আমরা ছেড়ে দিলাম লাউয়ের খোসাগুলো, লাউয়ের খোসাগুলো ছেড়ে দিলাম। আগে বলেছি, এক হাতে ভিডিও করতে হয়, আমাদের আনকাট ভিডিও, আমরা কোনো এডিট কাটিং টু ফিটিং কিছুই করি না, আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন, এখন আস্তে আস্তে করে এটা মিশে যাবে এটার সাথে, ভাজাগুলোকে নাড়ার পরে এই অবস্থা হয়ে যাবে। এবং আপনারা এভাবে নাড়ার পরে একটু সুত একসাথে করে একটু ঢেকে দিবেন, আমরাও ঢেকে দিচ্ছি, কিছু সময় অপেক্ষা করুন, তারপরে ভাজিটা হয়ে যাবে এবং আমরা পরিবেশন করব। আপনারা যারা এই গরিবের রান্না দেখে খাবার খেতে চান, তারা যদি আমাদেরকে খাবারের জন্য অর্ডার করেন, তাহলে আমরা ফুডপান্ডার মাধ্যমে আপনাদের খাবার পৌঁছে দিব। আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখে দেখে অনুপ্রাণিত হবেন কীভাবে অল্প টাকায় আপনি আমার পরিবার নিয়ে খেতে পারবেন। আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিবাহিত ব্যাচেলর, তাদেরকে বলবো বাইরে না খেয়ে পরিবারের জন্য যতটুকু পারেন একটু কষ্ট করে খেয়ে ঘরে টাকা সঞ্চয় করুন। এই যে হয়ে গেল আমাদের লাউ খোসা ভাজি, এখন আমাদের খাওয়ার পালা, আমরা খাবো। আপনারাও যারা আমার মতো খুব সাধারণ এবং অল্প টাকা আয় করেন, গরিব মানুষ, তাদেরকে বললাম যে কষ্ট করে এই ভাজিটা দিয়ে আপনার একবেলা খাবার হবে। আমরা যদি একটু সচেতন হই, তাহলে বাজারকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আসুন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে আমার মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন, যারা আসলে এত অল্প সময়ের মধ্যে খাবার রেডি করে খেতে পারবে এই বিষয়ে অবগত নয়। ভালো থাকবেন, সবার সুস্থ কামনায়, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।